সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা যারা সংগ্রাম হারিয়েছেন স্বাধীনতার জন্য এবং যারা আহত হয়েছিলেন, সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদের এই প্রতিদান আমরা দিতে পারি যদি আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছে 2041 সালের মধ্যে উন্নত দেশ, এই উন্নত দেশ যদি আমরা করতে চাই, আমাদের অনেক ইন্ডিকেটর আছে, সেই সমস্ত ইন্ডিকেটর আমাদেরকে ফুলফিল করতে হবে। তার মধ্যে এখানে অনেক আলোচক বৃন্দ আছে।